হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো সবাই কেমন আছো? হোপফুলি ভালো আছো। আজকে আমি সকাল সকাল ভেবেছিলাম কৃষ্ণমের স্কুলে ছুটি আছে, ওর সামার স্কুল শুরু হতে এখনও এক সপ্তাহ বাকি, তো আমি ভেবেছিলাম আজকে ওয়ার্ক ফ্রম হোম করব, কিন্তু না, হলো না, অফিসেই যেতে হচ্ছে শেষ পর্যন্ত আমাকে, এবং সেটাও কৃষ্ণমকে নিয়ে। আমি ভেবেছিলাম ওয়ার্ক ফ্রম হোম করব, আজকে কৃষ্ণমের ছুটি, ওর ক্লাস নেই কোনো, ওয়ার্ক ফ্রম হোমের কম্পিউটার কাজ করছে না, তো ওকে নিয়ে এসছি অফিসে। ওনাকে আমার সাথে অফিসে বলতে হবে। কাপল থাকলে এখানে কাপলের কাছে রেখে আসা যায়, মানে কাপল হয়তো একটু মানে দুজনে মিলে সামাল দেওয়া যায়, বাট কেউ নেই এখানে, তো দ্যাটস ওয়ান থিং যে পুরো একা সামলানো, ইটস লাইক কোনো অপশন নেই অফিসে নিয়ে আসা ছাড়া। বেবিসিটারের কাছে রাখা যায়, বাট হঠাৎ করে এত তাড়াতাড়ি বেবিসিটার পাওয়া ট্রাস্টওয়ার্দি কোনো, সেটাও খুব একটা ইজি নয়। তো থিংস ইউ উইল হ্যাভ টু ডু ওয়েন ইউ হ্যাভ টু ডু। কৃষ্ণমের প্রচণ্ড উৎসাহ, নতুন জায়গায় এসছে, নতুন নতুন জিনিস দেখছে, তাই সব কিছু ঘেঁটে ঘেঁটে ওকে দেখতে হবে। তুমি কোথায় এসছো বাবু? হ্যাঁ, এটা কত ভালো, এইখানে মাউস কর্চার আছে, ইউ পুট ইট ব্যাক এন্ড ডু দিস টু ডু, অর ইভেন ইউ ক্যান ডু দিস ব্যাক এন্ড দিস দিস ডু দিস ডু দিস ডু দিস ডু দিস। আমরা দুপুরে খেতে এসেছি রেস্টুরেন্টে, এখানে এই রেস্টুরেন্টের একটা ভালো জিনিস আছে, এখানে বেশ খেলার জায়গা আছে, খেলতে খেলতে দেখো তুমি বসে এনজয় করতে পারো, যেহেতু গরমও আছে ওয়েদারটা, তাই জন্য বাইরে বসে খেতেও পারো খেলতেও পারো। বাচ্চাদের জন্য বড়দের জন্য নানান ধরনের খেলার জায়গা আছে এখানে, তো যে যেটা চায় সেটা নিয়ে খেলতে পারে আর এনজয় করতে পারে এই জায়গাটা। অত সামনে থেকে করে না, পেছনে যা, পেছনে যাও, পেছনে যাও, একদম পেছনে, হ্যাঁ করো না, এই তো যা। খাওয়া দাওয়া হয়ে গেছে, কৃষ্ণম একটু খেললো, এবার বাড়ি যাবো। আসছে, ভালো গরম পড়েছে এখানে। বাড়ি ফেরার সময় হঠাৎ দেখছি কৃষ্ণমের পায়ের বুড়ো আঙুলে একটা ছোট সাদা স্পট হয়েছে, মোস্ট প্রবলি ফাঙ্গাল ইনফেকশন। তো যাচ্ছি এখন একবার ডাক্তারকে দেখিয়ে আসি, আজকে এক্ষুনি অ্যাপয়েন্টমেন্ট পাওয়া গেছে, বললো খালি আছে, আপনারা চলে আসুন, তো একবার দেখিয়ে আসছি। যাচ্ছে না দিনটা আজকে আমার সকাল থেকে, উফ। এসে গেছিস? হ্যাঁ। কি করবি এখন, প্যাকু দেবে নাকি ডাক্তার? দুষ্টু করেছিস? না। আজকে দুষ্টু করেছিস তুই? দেবে প্যাকু? না। দেবে না তো বলে দিস ডক্টর এলে যে আমি আজকে দুষ্টু করিনি, আমাকে যাতে প্যাকু ম্যাকু না দেয়। এটা কি
বাড়ি ফিরে এসেছি, ডক্টরকে দেখানো হয়ে গেছে। ডক্টর বলল একটুখানি চোখ রাখতে যে কি হচ্ছে, কিন্তু এখনই কোনো ওষুধ দেবেন না উনি, যেহেতু সেরকম কিছু হয়নি। আর বাচ্চাদের ফাঙ্গালের ওষুধ খুব একটা নাকি দিতে নেই, আর উনি শিওরও নয় ওটা ফাঙ্গাস থেকে হয়েছে কিনা, তো একটু নজর রাখতে বললো। যাকে শান্তি একটা ডাক্তারকে দেখানো হয়েছে। বাড়ি এসে আমি ডিনার রেডি করছি, কিন্তু খুব চটজলদি করব, এটা একটা লং উইকেন্ড, তো কিছুটা টাইম পাবো রেস্ট নেওয়ার। তো যাই হোক, আজকে একটা হালকা ডিনার রান্না করছি। আমি চিকেনটাকে সেদ্ধ করে স্ট্রিপ হিসেবে কেটে নিয়েছি, আর চিকেনটা সেদ্ধ করার সময় আমি একটু রসুন আদা আর একটু গরম মশলা দিয়েছিলাম। সেই রসুন আর আদাটাকে আমি বেট করে আমি ওটাকে ভালো করে থেতো করে নেব। তারপরে একটু প্যানে আজকে ঘি দিয়েছি, ঘিয়েতে একটু পেঁয়াজ আর আদা করা আদা রসুন যেটা থেতো করলাম সেটা দেব, আর একটু গোটা গোলমরিচ দিচ্ছি। দিয়ে একটু ভালো করে কষানো হয়ে গেলে একটু টমেটো দেব আর অল্প চিকেন মশলা দিয়ে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এবারে এইটা তুমি যে কোনো স্যান্ডউইচে দিয়েও খেতে পারো, পরোটাতে স্টাফিংও করতে পারো, আবার নর্মাল রুটি দিয়ে খাওয়ার মতোও বেশ ভালো হয়, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। বোনলেস চিকেন বাড়িতে থাকলে এই রেসিপিটা সত্যি খুব চটজলদি বানানো যায়, আর যদি লেফট ওভার থাকে সেরকম বললাম স্টাফিং হিসেবে ইউজ করা যায় নানান স্যান্ডউইচে পরোটায়। তো এটা একটু ভালো করে কষাতে দেবো, আর আমি খুব বেশি ঝাল দিচ্ছি না, চাইলে তোমরা এতে ঝাল দিতে পারো। অলমোস্ট হয়ে গেছে, আমি একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি। কৃষ্ণম আর আমি এই লম্বা উইকেন্ডটা আছে, বেশ কিছু প্ল্যান করতে হবে, কারণ ও একা একা থাকবে চার মানে তিন দিন পুরো, বাড়িতে বোর হয়ে যাওয়া স্বাভাবিক। তো দেখা যাক কী করা যায়, তোমরা সাথে থেকো। আর যদি আমাদের চ্যানেল ভালো লাগে, যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে, ততদিন পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, চলো।